আসসালামু আলাইকুম সবাইকে, জাকির হোসেন ইসলাম, শিক্ষক পরিচালক হোসেন বাংলা বাদ নামাজ স্কুল। আলহামদুলিল্লাহ, আমি বিলান শহরে আছি, আপনারা জানেন তো। বিলান শহরে আমাদের যারা অসংখ্য স্টুডেন্ট পড়াশোনা করেন তাদেরকে সাথে দেখা হয়ে অনেক ভালো লাগতেছে। তার মধ্যে আছে আজকে শফিক ভাই, যিনি বাদিনতে পরীক্ষা পাস করছেন এবং বাদিনতে দিয়ে আলহামদুলিল্লাহ সে গাড়িও চালাইতেছে। যেহেতু মিলানো শহরে আসছি, আমাদের স্টুডেন্ট যারা পাস করেন তাদের সাথে দেখা করতে এবং তাদেরকে সেলিব্রেট করতে জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সম্মান সূচক একটা গিফট, ভালোবাসা গিফট আমরা আজকে এই গিফটটা তারা তুলে দিব শহীদ ভাইয়ের হাতে। এটা শহীদ ভাইয়ের জন্য বাকিদের পরীক্ষা পাস করার স্পেশাল গিফট জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে। আমি করতে পারবো এটা এক বছর হয়ে গেছে সবটা এখন হাতের মুঠায়, পড়াশোনা করলে প্রাধান্য নেওয়া সম্ভব, এটা প্রমাণ করছে সবই। শত ব্যস্ততার মধ্যে চেষ্টা করছি, তার সাথে একজনের সাপোর্ট লাগে, সব গভর্নমেন্ট স্কুল থেকে অনেক সাপোর্ট করছে, সে একা মানুষ জীবনে সাপোর্ট করছে, সত্যি কথা অকল্পনি অসংখ্য আপনার জন্য। আমার সাথে কিন্তু আছে আজকে আমাদের সরকার ভাই, সেও পর্যন্ত পরীক্ষা পাস করছে, এবং পাশে আছে আমাদের বেলাল ভাই, তিনি আছেন সকল স্টুডেন্টের সাথে দেখা হইতেছে। ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা, যারা আমাদেরকে এই মিলন সরকারকে আপনাদেরকে ফলো করেন, আমাদেরকে আমাদের সাথে পড়াশোনা করেন, সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ সবার সাথে দেখা হইতে পারলে ভালো লাগতো, বাট সময় সর্বদার জন্য সবার সাথে দেখা করতে পারতেছি না, তারপরে চেষ্টা করতেছি। এই স্বপ্নটা যারা দেখছেন তারা পড়াশোনা করলে পারবেন, শুধু সময়ের ব্যাপার, তিন মাস পড়াশোনা করবেন, আপনার অর্ধ লক্ষ্য পৌঁছে যাবেন। সবাই কেমন সবাই সবার জন্য শুভকামনা, যারা ভিডিওটা দেখছেন সবাই সবাই নাম।